হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এসসি সি ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ব্রেকিং ট্রান্সফার আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো একদমই এক্সক্লুসিভ আপডেট এসসি ইস্টবেঙ্গলের এশিয়ান বিদেশি ফুটবলারের সম্পর্কে একটা হিউজ আপডেট আছে তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটটা জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় যেটা ব্রেকিং আপডেট এসসি ইস্টবেঙ্গলের কিন্তু এশিয়ান বিদেশি ফুটবলার অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে কোনো মুহুর্তে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আসতে চলেছে এই ফুটবলার কিন্তু উনত্রিশ বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার জ্যাকব পেপার হ্যাঁ বন্ধুরা এই জ্যাকব পেপার যিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকেও খেলতে পারেন তো এই জ্যাকব পেপারই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ খুব কিছু খারাপ না ঘটলে এসসি ইস্টবেঙ্গলের এই সিজনের এশিয়ান কোটার বিদেশি ফুটবলার হতে চলেছেন এই ফুটবলার কিন্তু রবি ফাউলারের আন্ডারে ব্রিসবেন রোডেও খেলেছিলেন যদি এবার ক্লাব কেরিয়ারের কথায় আসি দু থেকে পনেরো অব্দি এ লিগের ক্লাব নিউ ক্যাসেল জেটসের এর হয়ে খেলেছিলেন চুয়াত্তরটা টোটাল ম্যাচ খেলেছিলেন সেখানে দুটো গোল স্কোরও করেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার তারপর দু হাজার পনেরো ষোলো সিজনে ওয়েস্টার্ন সিডনি ওয়ানডেডার্সের হয়ে এগারোটা ম্যাচ খেলেন তারপর তিনি সাইন করেছিলেন রবি ফাউলারের প্রাক্তন ক্লাব ব্রিসবেন রোডে ব্রিসবেন রোডের হয়ে হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি অবধি চৌষট্টিটা ম্যাচ খেলেছিলেন এই জ্যাকব পেপার সেই চৌষট্টিটা ম্যাচে একটা গোল স্কোরও করেন তারপর তিনি চলে যান ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার ক্লাব মাদুরা ইউনাইটেডের হয়ে দুটো ম্যাচ খেলেন লাস্ট সিজনে এছাড়া অস্ট্রেলিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়েও একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আর এই ফুটবলার কিন্তু বর্তমানে ফ্রি এজেন্টই ছিলেন রবি ফাউলারি কিন্তু এই জ্যাক পেপারকে সিলেক্ট করেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই জ্যাক পেপারই হতে চলেছেন ইস্ট ইস্টবেঙ্গলের নতুন এশিয়ান কোটার বিদেশি ফুটবলার এটা কিন্তু একদমই ব্রেকিং এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা